ব্রেকিং বেঙ্গল উইকিং ফাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। এদেশে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে শয় শয় মানুষ বাংলাদেশে ঢুকছে। গত কয়েকদিনে বাংলাদেশ বর্ডার গার্ড শতাধিক মানুষকে আটকও করেছে। এরা আদতে বাংলাদেশের বাসিন্দা, কিন্তু কাজের সুবাদে এদেশে বেআইনিভাবে ঢুকেছিল। এতদিন ঠিক উল্টো ছবি ঘটত সীমান্তে। এনআরসি চালু হওয়ার ভয়ে বেআইনিভাবে অনুপ্রবেশকারীরা আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে বলে অভিমত বাংলাদেশ বর্ডার গার্ডের আধিকারিকদের। ওখানে এই যে ধরা পড়ে আছে, মানুষজন বাঙালিকে রাখতেছে না, ধরাই দিচ্ছে। মানুষজন দেশে থাকতে চায় না কেউ। না না, আমি ইচ্ছা মতন চলে এসেছি, এখন সব কিছু হয়ে গেছে। আমি এসেছি বেড়াতে, বেড়ায় আবার চলে যাবো, ওখানে আমার ফ্যামিলি আছে। একসাথে ঢুকছি চারজন, অনলাইনে দেখছি, আমরা গ্রুপ দেখছি আর কি, 50-55 জনের মতন। ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকা এরাজ্যের বেনাপোলের কাছাকাছি। সেখান থেকে সবচেয়ে বেশি মানুষ ঢুকছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বাংলাদেশের সীমান্ত এলাকায় তৈরি হয়েছে নাগরিক কমিটি। পাড়ায় পাড়ায় জটলাতে এখন ভারতের এনআরসির আলোচনা চলছে। বিএসএফের এক শ্রেণীর কর্মীরাও অনুপ্রবেশকারীদের দেশে ফেরত যেতে সাহায্য করছে বলে জানা গিয়েছে। সতর্ক একটাই কারণে, আমার দেশের জন্য। কেন আমার দেশে যদি জানাম রোহিঙ্গা এসে জাম করেছে, যে দ্বারা কম এসে যদি জাম হয়ে যায়, তাহলে আমরা তো এমনি মরে যাব। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মাধবী জুয়েলার্স, হলমার্ক যুক্ত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোম্পানি ঠেক রায়দিঘি। অনলাইনে ইনকাম করুন, শীঘ্রই শুরু হতে চলেছে নতুন কোর্স। যোগাযোগের নম্বর 8609167355, সোনারপুর, মালির বাগান। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। এমডি মোটরস, দু চাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপন পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।